নিজের পুরুষাঙ্গ নিজেই বটি দিয়ে কেটে ফেললেন এক ব্যক্তি। এদিন বাড়ির তরকারি কাটা বটি দিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলে জঙ্গলে ফেলে দেন। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় বনগাঁ হাসপাতালে। তরকারি কাটা বটি দিয়ে নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললেন এক ব্যক্তি। ঘটনার কথা জানাজানি হতে পরিবারের লোকেরা ওই ব্যক্তিকে নিয়ে আসেন বনগাঁ মহকুমা হাসপাতালে। অত্যাধিক রক্তক্ষরণের ফলে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গেছে, গোপালনগর থানার পাল্লা আদিবাসী পাড়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম শ্যামল মুন্ডা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিবাহিত ওই ব্যক্তি, স্ত্রী ছেলে ও মেয়ে নিয়ে শান্তিতেই থাকতেন। কয়েক মাস আগে হঠাৎই মানসিক সমস্যা দেখা দেয়। এরপরই পরিবারের পক্ষ থেকে ডাক্তার দেখানো হয়, নিয়মিত ওষুধও চলছিল। শ্যামল মুন্ডার ভাই নির্মল মুন্ডা এদিন বনগাঁ হাসপাতালে দাঁড়িয়ে জানান, সকালে বাড়ির বাথরুমে গিয়ে দেখেন প্রচুর রক্ত পড়ে রয়েছে, এদিকে ওদিকে রক্তের দাগ। বিষয়টি মাকেও জানান। এরপরই তারা ছুটে যান দাদার কাছে, দাদা কিছু করেছে কিনা দেখবার জন্য। এরপরই নির্মল দাদার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে। সে জানায়, পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিয়েছে। বাড়িতে ব্যবহারের তরকারি কাটা বটি দিয়ে এদিন ওই কাণ্ড ঘটিয়েছেন তিনি। আমার ওটা দাদা হয় যার অসুবিধা হয়েছে, ওনার আগে থেকে মাথার সমস্যা আছে, উনি মানে সুস্থ নই, ওনার মাথার সমস্যা আছে, ওই জন্য ওই কারণে উনি ওই কাজটা করে ফেলেছে। নিজের পুরুষলিঙ্গ কেটে বাদ দিয়ে দিয়েছে, কেটে ফেলে দিয়েছে। শুয়েছিল সকালে রক্ত দেখে, একে গিয়ে দেখা হয়, যখন তখন দেখা হয় যে ওনার পুরুষাঙ্গটা কাটা আছে। উনি নিজে বলছে আমি কেটে ফেলে দিয়েছি বাগানের মধ্যে। উনি বলছে আমি হসপিটালে যাবো না, জোর করে ওকে নিয়ে আসলাম। আমরা বাড়িতে নিজের স্ত্রী আছে, দাদা একটা ছেলে একটা মেয়ে আছে, ওনার তিনজন, দাদাকে নিয়ে চারজন সংসারে চারজন টোটালি। না, অশান্তি কিছু নেই, ওনার কদিন থেকে এমনিই বলছে যে আমি ভুল করেছি, এ করেছি, আমাকে কেটে ফেলো, কুপিয়ে দাও, এমনি বলছিল। তার ট্রিটমেন্ট চলছে, ডাক্তারের কাছে দেখানো হচ্ছিল, উনি ডাক্তার দেখানোর পরে ওষুধও নিয়ে আসা হয়েছে, ওষুধ খাচ্ছে, কিন্তু হঠাৎ করে যেরকম করে ফেলবে কেউ বুঝতে পারিনি। রক্তমাখা বটিটিও উদ্ধার করেছেন পরিবারের লোকেরা। এরপরই আহত অবস্থায় শ্যামল মুন্ডাকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসেন তারা। সেখানে কিছু সময় চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করেছেন চিকিৎসকেরা। আহত ব্যক্তির মা নিধু মুন্ডা বলেন, ছেলের সংসারে কোনো অশান্তি ছিল না, ডাক্তার দেখানো হয়েছিল মাথার সমস্যার জন্যে, ওষুধও চলছিল, কখনো ভালো থাকতো আবার কখনো বিগড়ে যেত। ঘরে কিছু অশান্তি নেই, কিছু না, 10 বছরে এক মেয়ে আর 4 বছরে এক ছেলে, ওদের ঘরে কিছু অশান্তি নেই। মাথা খারাপ করে সময়তে ভালো বলে, সময়তে মাথার চিট খারাপ, তো ওষুধ খাওয়ানো হচ্ছে। ইয়ে নহাটা সরকারি যে মেডিকেল, সেখানতে ওষুধ এনে দিয়েছি বড় ডাক্তার দেখিয়ে, খাচ্ছে। এরই মধ্যে এখনই ভালো তখনই মন্দ, এই এইভাবেই চলছে। কিছু অসুবিধা নেই, ঘরে কিছু অশান্তি না, না কিছু ঝগড়াঝাটি কিচ্ছু না। ঘটনায় হতবাক স্থানীয়রাও। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।